মির্জাফর হচ্ছে আওয়ামী লীগ, এদেশের মির্জাফর তারাই করেছে। আপনি দেখেন, আপনি তখনই সমালোচনা করবেন ইউরোপ, আমেরিকা, ক্যানাডা, কোনো সমস্যা নাই। আমরা এদেশের যারা বসবাস করছি, এরা আমাদের রাষ্ট্রের বন্ধু, এরা আমাদের প্রয়োজনে, তারা যদি দেশের সাথে বেইমানি করে, আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে তারা আমার শত্রু হতেও সময় লাগবে না। কিন্তু বাংলাদেশের এই শত্রু রাষ্ট্রগুলোকে বন্ধু বানিয়ে বাংলাদেশের পাশে কে এনেছে? এনেছে আওয়ামী লীগ। আজকে দেখেন, ভারতের সুজাতা সিং এসে যখন অবৈধ পথে বাংলাদেশের আওয়ামী লীগের জন্য নির্বাচনের ক্যাম্পেইন করতে আসলো, এরশাদ সাহেবকে ক্যান্টনমেন্টে বন্দি রাখলো, তারপরে আপনার 2008 সালের, এরপরে 14 সালের নির্বাচনকে হালাল করলো, 18 সালের নির্বাচনকে হালাল করলো, তারাই তো বাংলাদেশের সবচেয়ে বড় মির্জাফর। আপনি কি বলবেন যে জনগণের বিদ্বেষী, মানে জনগণ ভোট দেয় না, তারপরেও আপনি অনির্বাচিত ভাবে থাকবেন আর আপনি নিজেকে নিজের মতো করে জায়েজ করে নিবেন? এই আমেরিকাই হালাল ছিল যখন ওই 14 সালে আমেরিকা চুপ ছিল, 18 সালের নির্বাচনের পরেও চুপচাপ কোন রকম মেনে নেওয়ার মতো অবস্থা ছিল, তখন আমেরিকা কিন্তু ওনাদের দৃষ্টিতে কোনো অবস্থায় খারাপ না। এখন আমেরিকা যখন দেখেছে যে টু মাচ হয়ে গিয়েছে বাংলাদেশের, যেটা আওয়ামী লীগ থেকেও তারা এক্সপেক্ট করে নাই, ধারণা করে নাই, সেই জিনিসটা তারা সংগঠিত হচ্ছে ভারতের মাধ্যমে। এই দেশটাকে আপনি যেভাবে আওয়ামী লীগকে চালাতে চেয়েছিল, চালাতে গিয়ে হিতে বিপরীত হয়েছে, এখন তো সেটার জন্য আপনি দায়ী, আপনারাই করছেন। বাংলাদেশটাকে তো ভিন দেশীদের কাছে আপনারা তুলে দিচ্ছেন। আমার দেশটা আমরা কি চেয়েছি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি হচ্ছে এটাই যে আমরা দেশে বিদেশে সবাই আমাদের সাথে সুসম্পর্ক থাকবে ততক্ষণ যতক্ষণ তারা আমার রাষ্ট্রের জন্য কল্যাণকর। আজকের ওনাদের পক্ষে গেলে কল্যাণকর, ওনাদের পক্ষের একটু বিপক্ষে গেলেই তারা খারাপ। আমি বারবার বলেছি, সজীব ওজন জয় আমেরিকা কি করে, আমার আবুল কালাম ভাই আমেরিকা কি করে, আমেরিকায় বসে বসে আমেরিকার বিরুদ্ধে কথা বলে, এর অর্থ জানেন যে আমেরিকা কতটা মানবতা রক্ষা করছে, কতটা বাক স্বাধীনতা দিচ্ছে, যে বিদেশ থেকে এসে রোহিঙ্গার মতো এই দেশে উঠে তারা আজকের কিন্তু সেখানে থাকছে, থাকার পরেও সেখানে বসে সমালোচনা করছে আমেরিকার, অথচ বাংলাদেশে বসে বাংলাদেশের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা যায় না। তার মানে এখন বুঝে নেন যে কালাম ভাইদের কথার গুরুত্বটা কোন জায়গায়। যদি তারা আজকের আমেরিকাকে খারাপ রাষ্ট্র মনে করে, সবাই কাতার দিয়ে বাংলাদেশে আসে থাকেন, সবাই কাতার দিয়ে এখানে বাচ্চা কাচ্চা পড়ান, আপনার আত্মীয় স্বজন বউ বাস্তি যা কিছু আছে, পুলিশ প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা সব আমেরিকা, ইউরোপ, ক্যানাডায় গিয়ে ঘুর ঘুর খাচ্ছেন আর বাংলাদেশের বিরুদ্ধে এখন কথা বলেন, আপনাদের আসলে লজ্জা থাকা উচিত। বাংলাদেশটাকে মূলত আওয়ামী লীগ যেভাবে চাচ্ছে সেইভাবে বাংলাদেশকে হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে আমরা চাচ্ছি বাংলাদেশ যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা আমাদের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন দেশের পক্ষ থেকে আমাদেরকে সমর্থন করা হয়েছে, আমরা সেগুলোকে যেমন ওয়েলকাম জানিয়েছি। কেন জানিয়েছি? আমরা জানিয়েছি যে পাকিস্তানিদের কাছ থেকে আমরা নির্যাতিত, জুলুমের শিকার, ভোটাধিকার দিতে পারছি না, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, বিদায় আমরা, সেটার তাদেরকে সমর্থন করেছি, তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। আজ তো 52 বছর পর একই চিত্র বাংলাদেশে ঘটছে, এখনো তো বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, এখনো তো বাংলাদেশের মানুষ স্বাধীন মতো কথা বলতে পারে না, এখনো তো বাংলাদেশের মানুষকে গুম করা হয়, খুন করা হয়। এখন আমার ভাইকে আপনি খুন করবেন, পুলিশকে বললে বিচার করে না, বিচারালয় গেলে আইনে বিচার পাওয়া যায় না, রাজনীতিবিদদের কাছে গেলে মাইর খাইতে হয়, এখন আমার উপায় কি? আমাকে তো কানতে হবে, আমার তো চিৎকার করে বলতে হবে, আমাকে তো ডাকতে হবে। এখন আমার পাশে যদি ইউরোপ, আমেরিকা, ক্যানাডা যারাই আসবে তাদেরকে আমি ওয়েলকাম জানাবো, এটাই বাস্তবতা। সেজন্য আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশে অবস্থানকারী বিরোধী মতের মানুষরা প্রত্যেককে এই ভিসা নীতিকে আজকে ওয়েলকাম জানিয়েছে। আমেরিকার বর্তমান যে সিদ্ধান্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এই সকল সিদ্ধান্তগুলোকে আমরা ওয়েলকাম জানিয়েছি। কি কারণে? শুধুমাত্র এই স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশে একটি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু এর বাইরে যে সকল কথাগুলো তারা তৈরি করছে, এগুলো হচ্ছে একটি প্রোপাগান্ডা। আপনি বলার চেষ্টা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আজকের কথা বলেছেন সজ্জন রাজনীতিবিদ, একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ রাশেদ খান মেনন সাহেব। রাশেদ খান মেনন তো বহু কথা বলেছে। রাশেদ খান মেনন 2018 সালের নির্বাচনের পরবর্তীতে তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে কি বলেছিলেন? বলেছিলেন যে এই ভোট ভোট হয়নি, তার নিজের পর্যন্ত তিনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। সেই কথা শোনার পরে তিনি মন্ত্রিত্ব পর্যন্ত হতে পারেন নাই, শেখ হাসিনার বিরাগ ভাজন হয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি টুর্নীতি খোঁজা শুরু হয়ে গিয়েছিল, অনেক থ্রেট ট্রেট খেয়ে পরে তওবা করেছেন, বলেছেন না এগুলো আমি ভুলে ভালে বলি, যে ওই সচরাচর আওয়ামী লীগের নেতারা যেভাবে বলে। অতএব রাশেদ খান মেননরা আজকের বাংলাদেশের এই বর্তমান অবৈধ ফ্যাসিজমকে
দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য তারা হচ্ছে তাদের সহযোগী, তারাই আবার তাদের বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলেছেন। অতএব তাদের বক্তব্য দিয়ে জনগণ কিছুই চায় না, এবং তাদের মূলত একজন মেম্বার চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন হলে কোথাও রাশেদ খান মেনন চেয়ারম্যান পর্যন্ত হতে পারবে বলে এটা জনগণ বিশ্বাস করে না। অতএব তাদের বক্তব্যকে কেন্দ্র করে আমার বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার সেটাকে আপনি কোনোভাবে ক্ষুণ্ণ করে রাখতে পারেন না, চাপ দিয়ে রাখতে পারেন না। বাংলার জনগণ স্বাধীনতা চায়, বাংলার জনগণ ভোট দিতে চায়। আমরা আওয়ামী লীগের কাছে কিচ্ছু চাই না, আমরা আওয়ামী লীগের কাছে একটা জিনিসই শুধু আহ্বান করেছি যে আপনারা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন। সেই 14 বছরে তারা সেটা করতে পারে নাই, ব্যর্থতার পরিচয় দিয়েছে, এখন আর সেখানে তাদেরকে বিশ্বাস করার কোনো রাস্তা নেই। অতএব আমাদের এই নির্বাচনকে সুন্দরভাবে বাস্তবায়ন করানোর জন্য যারা যতটুকু সহযোগিতা করবে আমরা প্রত্যেককে ওয়েলকাম জানাবো। এখন আমেরিকা আসবে না ইউকে আসবে না কানাডা আসবে এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আপনারা এখন ইউরোপ আমেরিকা কানাডা দেখে বিচলিত হয়ে পড়েছেন, কারণ আপনাদের যে হাজার হাজার কোটি টাকা এখন আপনারা মানি লন্ডারিং করছেন, আপনাদের তদন্ত শুরু হয়েছে, আপনারা দেশে বিদেশে বাড়ি টাড়ি করেছেন, এগুলো যে রক্ষা করতে পারবেন না, অবৈধ পথে আপনাদের যে সবকিছু যা কামাই রোজগার করেছেন সব যে শেষ হওয়ার পথে, সেই কারণে আপনারা মানসিক বিকারগ্রস্ত হয়ে এখন ওলট পালট বক্তব্য দিচ্ছেন। বাস্তবিক অর্থে ওটাই সত্য কথা যেটা শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমেরিকা চাইলে ক্ষমতায় থাকা যায়, আমেরিকা না চাইলে থাকা যায় না। কারণ শেখ হাসিনাই তো জানে যে তিনবার ক্ষমতায় বসেছে, তিনবারই আমেরিকার সহযোগিতা নিয়েই উনি ক্ষমতায় আছে, ভারতের মাধ্যমে এলিয়ে বিলিয়ে পেঁচিয়ে তারাই কিন্তু মূলত এই পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেছে। কিন্তু বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ওই আমেরিকাও না কানাডাও না কারো সমর্থন নিয়ে ক্ষমতায় আসে না, বিএনপি এসেছে নিরেট পিপলদের পাবলিকদের ভালোবাসা নিয়ে, জনগণের ভোট নিয়ে। অতএব বিএনপি আগামীতেও জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ, এবং সেদিনের অপেক্ষায় আপনারা থাকবেন। সেই ভোটে বিএনপি যদি ভোট পায় সেই ভোট সর্বোচ্চ ভোট পেয়ে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসবে, তারপরে বিএনপি আমেরিকার সাথে চায়নার সাথে যেটা আমাদের পলাশ ভাই বলার চেষ্টা করেছেন চায়নার সাথে আমাদের কোনো দূরত্বের কিছু নেই, ব্যবসায়িক সম্পর্ক থাকবে, যখন খুশি তখন তুমি আগেও যেভাবে বিজনেস করেছো এখনো করবা ভবিষ্যতেও করবা, কিন্তু রাজনৈতিক যে অধিকার এই অধিকারকে যারা হরণ করবে সে আমার বন্ধু এই মুহূর্তে থাকতে পারবে না। অতএব অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমেরিকা কেন বিশ্বের যারাই আমাদের পাশে থাকবে আমরা সবাইকে ওয়েলকাম জানাই এবং তাদের সিদ্ধান্তগুলোকে সাধুবাদ জানাই, এবং আমরা চাই আওয়ামী লীগকে শুধু বাংলাদেশের বর্ডারেই গ্রেপ্তার করতে না, আমরা চাই আওয়ামী লীগের এই সকল চোর ডাকাত গুন্ডা যারা আছে যারা এই দেশটাকে ধ্বংস করেছে তারা পৃথিবীর কোনো জায়গায় যাতে স্বস্তিতে থাকতে না পারে তার ব্যবস্থা আমরা করতে চাই, প্রত্যেকটি দেশ থেকে তাদেরকে আজকের এই দুর্নীতিবাজদেরকে হারাতে চাই, পালাতে চাই, তাদেরকে সেখান থেকে ধরে এনে বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে চাই। আপনাকে ধন্যবাদ।